থেকে ভালো হয়। সম্মানিত মুসল্লি, আমরা সবাই জানি আজ আমরা কার নামাজে জানাজাতে অংশ নিয়েছি। আমরা এমন একজনের নামাজে জানাজায় অংশ নিয়েছি যিনি মেহেরপুরের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অধিকার, গণ আন্দোলন, গণতন্ত্র সব কিছুর প্রশ্নেই যার ছিল সংগ্রামী ভূমিকা, যার ছিল আপোষহীন ভূমিকা। আমরা এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের এই নামাজে জানাজাতে অংশ নিয়েছি। আমরা জানি আপনারা সবাই তার সম্পর্কে অবগত এবং সবাই তার সম্পর্কে আমার চাইতে অনেক বেশি ভালো জানেন। আমি এও বিশ্বাস করি আজকে আপনারা সকলেই তার সম্পর্কে কিছু বলতে আগ্রহী, কিন্তু সময়ের স্বল্পতার কারণে এবং মহোদয় সামনে রেখে দীর্ঘক্ষণ কথা বলা এটা যুক্তিসঙ্গত না হওয়ার কারণে আমরা খুব সংক্ষেপে কিছু আলোচনা করতে চাই। আমি শুরুতেই মরহুমের যিনি একেবারে যেনারা একেবারেই খুব কাছের মানুষ ছিলেন, যেনারা 24 ঘন্টা তার সাথে একটা সময় পার করেছেন, তেমন দুই ব্যক্তিত্বের মধ্যে আমি প্রথমে নাম ঘোষণা করছি জনাব আনসারুল হক, যিনি মরহুমের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। আমরা তার মুখ থেকে কিছু কথা শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, উপস্থিত মোসাল্লিদের বৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমাদের শ্রদ্ধ সকলের পরম শ্রদ্ধ ডাক্তার ভাই আমাদের ওনার সম্পর্কে বলতে গেলে তার ক্যারিয়ার, তার সাংগঠনিক দক্ষতা, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে তিনি মেহেরপুরে আমাদেরকে তৎকালীন সময়ে 60-এর দশকে ছাত্র ইউনিয়নের রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিলেন। তার অসাধারণ দক্ষতার কারণে মেহেরপুর জেলায় ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠন দারুণভাবে বিকশিত হয়েছে, একটা প্রচণ্ড শক্তিশালী সংগঠন। তার নেতৃত্বে আমরা কৃষকের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন লড়াই সংগ্রাম করেছি। তার নেতৃত্বে লড়াই করতে গিয়ে আমরা বিভিন্ন সময় হুলিয়া মামলা এবং পুলিশি জুলুমের শিকার হয়েছি। এত বড় একজন দক্ষ সংগঠক উনি ছিলেন যে তার সংস্পর্শে আসলেই একজন মানুষ তার মতামতকে গ্রহণ করে এবং তার সঙ্গে রাজনীতিকে ব্রত করে। তো কথা অনেক আছে, অনেক ঘটনা আছে। 1960 সাল থেকে আমি নাসির ভাইয়ের সঙ্গে একসঙ্গে তার বাসায় থেকে লেখাপড়া করেছি, তার সঙ্গে পথ চলেছি, এর জীবনের শেষ পর্যন্ত আমি তার কাছে অত্যন্ত প্রিয় ছিলাম এবং তিনি আমার একজন অভিভাবক ছিলেন। এরকম মানুষ আজ এই অবক্ষয়ের যুগে নাসির ভাইয়ের মতো মানুষ হির। তিনি ব্যক্তিগত জীবনে কোনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারেনি, আপাত মস্তক একজন নির্লোভ, নির্মোহ এবং ত্যাগী মানুষ, যাকে বলা হয় অসাধারণ ত্যাগ। আপনারা কল্পনা করতে পারেন তিনি বাপের বড় ছেলে, বড় সন্তান, যেখানে তিনি জন্মেছেন, বড় হয়েছেন, যেখান থেকে লেখাপড়া শিখেছেন, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন, জমি জমা ভাগের সময়, তার বাপের জমি জমা ভাগের সময় তার ছোট দুই ভাইকে এখানকার যেখানে আজ উনি ছিলেন সেখানেই উনি মানুষ হয়েছেন, সেই জমি তার ছোট দুই ভাইকে দিয়ে উনি ভাড়া বাড়িতে থাকছেন।
নিজের জীবনে কোনোদিনও তাকে একটা আমরা প্যান্ট শার্ট পছন্দ করে বানাতে দেখি। তিনি নিজের জীবনে কোনোদিন বাজার করেন, তার কাছে পছন্দ অপছন্দের কোনো ব্যাপার ছিল না, যে কোনো একটা কিছু হলেই তিনি খুশি থাকতেন। খাওয়া পড়া থেকে আরম্ভ করে পার্থিব কোনো লোক তাকে কখনো স্পর্শ করতে পারে। আমাদের সঙ্গে হয়তো আপনাদের অনেকের সঙ্গে তার মত এবং পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিত সকলকে মানতে হবে যে তিনি আপাতমস্তক একজন পারফেক্ট মানুষ। মানুষের যে কোয়ালিটি থাকা দরকার, মানুষের যে সততা, মানুষের যে মূল্যবোধ, মানুষের ভিতরে মানুষকে ভালোবাসার যে সত্যিকারের যে স্পৃহা যেটা থাকা উচিত, সেটা নাসির ভাই ছিল বলে আমি বিশ্বাস করি। মুক্তিযুদ্ধে অবাক কথা, মুক্তিযুদ্ধে আজকে গভর্নমেন্ট ভাতা দিচ্ছে, যারা রাজা কার ছিল তারা মুক্তিযোদ্ধা হওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে। মুক্তিযোদ্ধা শুধু মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, একজন সংগঠক ছিলেন। 60-এর দশকে এবং 69 গণঅভ্যুত্থানের সময় মেহেরপুর যখন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, নাসির ভাই ছাত্র উন্নয়ন এবং ছাত্রলীগ মিলে নাসির ভাই ছাত্র উন্নয়নের থেকে সেই সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের একজন শীর্ষ নেতা ছিলেন, উনি আমাদেরকেও সেখানে টেনেছিলেন। সেই মুক্তিযোদ্ধা মানুষরা, আমি যখন তার কাছে গিয়েছিলাম মুক্তিযোদ্ধা, একটা কর্মী ভাই এটা সই করে দেন, সবাই মুক্তিযোদ্ধা হচ্ছে, আপনি এটা সই করে দেন, আমি আপনাকে পত্র জমা দিলে সমাজসেবা থেকে আপনি মুক্তিযোদ্ধা হতে পারবেন। উনি আমাকে উত্তর দিয়েছিলেন, মুক্তিযোদ্ধা আমি, গভর্নমেন্ট আমাকে খুঁজে নেবে, সরকার তার মুক্তিযোদ্ধাদের খুঁজে নেবে, আমি কেন আবেদন করি মুক্তিযোদ্ধা হতে। এই একটা ঘটনা থেকে একটা মানুষের মন মানসিকতা, মননশীলতা, নির্লোভ নির্মোহতার উজ্জ্বল একটা প্রমাণ পাওয়া যাবে। যাও, অনেকে অনেক কথা বলবেন, আজ কোনো আমাদের মাঝে নাই, তার আদর্শ যারা বুকে ধারণ করতে পেরেছেন, যারা তাকে অনুসরণ করতে পেরেছেন, আমার বিশ্বাস তারা তার মতোই পারফেক্ট মানুষ হিসাবে পৃথিবীর বুকে বিচরণ করতে পারবেন। আজ তিনি আমাদের মাঝে নাই, আমি প্রার্থনা করি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেশ নসিব করুন, আর তার সংসক্ত শোক সংসক্ত পরিবারকে আল্লাহ এই শোক সইবার তৌফিক প্রদান করুন। আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে কিছু বলার জন্য সুবিনয় অনুরোধ করছি মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র জনাব মুতাসিম বিল্লাহ মতুর। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আমার কিছুই বলার নাই, আমার আনসারুল বাবাজি অনেক কথা বলেছে, আমি শুধু নাসির ভাই সম্পর্কে দুটা কথা বলবো। মুক্তিযুদ্ধকালীন সময়ে আমার তার সাথে দেখা পেঁতায়ে এবং তার সাথে দেখা পাক্কিবাড়ির হাটে। সে একজন নিঃস্বার্থ মুক্তিযোদ্ধা, এখানে এসে জানলাম যে সে মুক্তিযোদ্ধার সনদটিও নেয়নি, যে সরকার তাকে খুঁজে দেবে এই এটা ধারণ করে সে বেঁচেছিল। যাই হোক, আমাদের কোথাও হয়তো ত্রুটি ছিল, আমরা সেটা খুঁজে নিতে পারি নাই। আমি তার বড় সন্তান আছে, আমরা যারা আজকে জানাজায় উপস্থিত হয়েছি এটাই তার জন্য কিন্তু শেষ দোয়া। আর তার ছেলে যদি তার বাবার জন্য নামাজে বসে, বাসুবক্তা নামাজে বসে বাপের জন্য দোয়া চাই, সেই দোয়াই কাজে লাগবে, আমাদের দোয়া কিন্তু কোনো কাজে লাগবে না এরপরে। তা আমি অনুরোধ করবো, তুমি পাঁচ নামাজ পড়বা এবং তোমার বাবার জন্য দোয়া করবা। সে বীর মুক্তিযোদ্ধা, আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা হিসাবেই বেঁচে থাকবে। আমি আরেকটি কথা, আমার ইমাম সাহেবরা যদি এখানে থাকেন, যে আমরা সময় সময় বলি যে এই লাশের সামনে দাঁড়িয়ে কথা বলছি, যদি হাদিস কোরআনে বাধা না থাকে তাহলে লাশ শব্দটি না বলে মরদেহর সামনে দাঁড়িয়ে কথা বলছে, এটা বললে বোধ হয় ভালো হয়। আমি আবারও নাসির ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে সব শোক সম্মুক্ত পরিবারের মঙ্গল কামনায় আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিয়াজান আলী।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মরহুম নাসির বাবাজির দোয়ার অনুষ্ঠানে সম্মানিত শ্রোতৃবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা ছোট থেকে যখন আমরা শহরে আসি, তখন থেকে নাসির বাবাজিকে দেখছি। আগে ভাই বলতাম, ওনার ছোট ভাই আমার জামাই হয়েছে, ভাইয়ের জামাই, এজন বাবাজি। ওনাকে তখন থেকে দেখছি যে সাংস্কৃতিক, রাজনীতিক, ন্যাপ, অন্যান্য যে সংগঠনে বলুক মেহের করেন, সেই সময় সমস্ত সংগঠনের সাথে উনি জড়িত থাকতেন। উনি মানুষের সংসার জীবনটা খুব কমই দেখতেন আমার কাছে মনে হয়েছে। উনি সবসময় নিজস্ব এই মানুষের কল্যাণের জন্যই উনি সমস্ত সময় কাজ করেছেন। আমার আনসার রয়েছে বলেছেন, উনি মুক্তিযোদ্ধার সংগঠক ছিল, আমরাও তখনই জানি, কিন্তু উনি মুক্তিযোদ্ধা হননি। হয়তো অনেক মানুষ, এক একটা মানুষ এক এক রকম পরিবর্তন নিয়ম নীতিতে চলে, সেই কারণে হননি। যাক, এখন আমাদের শেষ সময়, ওনার জন্য আমরা সকলে দোয়া করি, উনি যেন বেহেশত নসিব করেন। সেই সাথে ওনার পরিবার, ছেলে মেয়ে, ওয়াইফ যারা নাতিপুতি আছে, তারা আল্লাহকে দোয়া করি, তাদের ধৈর্য ধারণ করার ক্ষমতা তৌফিক দান করুন। আমরা আবারও দোয়া করি, বললো আল্লাহ আল্লাহ ওনাকে যেন বেহেশত নসিব করুন। তাওয়াকুম খোদা বেশ। সম্মানিত মুসল্লিগণ, আমি এই মুহূর্তে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন। আসসালামু আলাইকুম। মরহুমের আমাদের জানাজায় দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলবো, যখন আমার খুব ছোট্টবেলা অনেক কিছু বুঝতে শিখিনি, তখন বুঝবার জন্য, যখন ফুল পাতাও চিনি না, তখন থেকে তার হাত ধরে ফুল পাতা চেনার অভিজ্ঞতা শুরু হয়েছে। শেষ দিন পর্যন্ত যখন উনি চলতে পারতেন, তখন আমার কাছে গিয়ে আমার চেম্বারটায় বসতেন, আমার পাশে দীর্ঘক্ষণ কথা বলতাম, অনেক জানা অজানা কথাগুলো বলেছি। আমি শুধু তার হয়ে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখব, মানুষ পথ এবং মতের ভিন্নতা থাকতে পারে, এই পথ এবং মতের ভিন্নতার কারণে অনেকের মনে আঘাত লাগতে পারে, উনি চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন, আমি আপনাদেরকে অনুরোধ রাখব তাকে ক্ষমা করে দেবেন। কারণ একটি নিঃস্বার্থ মানুষের জন্যে আমাদের, আমরা তারা যারা উত্তরসূরি আছি, আমরা তার জন্যে সেই প্রার্থনাটুকু করব, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। এগুলি আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ, আল্লাহ তার বেহেশত নসিব করুক। আমি এই মুহূর্তে খুব সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি মেহেরপুর সদর উপজেলার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। আসসালামু আলাইকুম। নাসির ভাইয়ের সঙ্গে আমাদের খুব ছোটো থেকে, আমরা যখন খেলাঘর করতাম তখন থেকে পড়েছে এবং তখন থেকে ভালো জানি। আমি আর ধৈর্যশ্রুতি না ঘটিয়ে নাসির ভাইয়ের আত্মার মাগফিরাত এবং মঙ্গল কামনা করে আমি ওর কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক সাংসদ জনাব মাসুদ আরুম। উপস্থিত মেহেরপুর পৌর নাগরিকবৃন্দ যারা এখানে আসছেন, আজকে নামাজে জানা যায় আমাদের আজকের মরহুম নাসিরুদ্দিন মিরু আমার বাবার, মরহুম আহমদ আলী সাহেবের ঘনিষ্ঠ সহকর্মী ছিল। সারা জীবন খেতে কিষাণ কলে মজুর জোট বাধ্য তৈরি হও, এই স্লোগানে বিশ্বাস করতেন। এই স্লোগানের সমর্থক একটি সমাজ
একটি কল্যাণকর মানবিক সমাজ নির্মাণের স্বপ্ন তিনি দেখে গেছেন আজীবন। কাঁধে ব্যাগ নিয়ে জীবনের শেষ অবধি পর্যন্ত মেহেরপুরের রাস্তায় হেঁটেছেন, ঘুরেছেন, মিশেছেন। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যে আমরা কেউ অভিযোগ উত্থাপন করতে পারবো না নাসিরুদ্দিন মিরুর সাথে কারো সম্পর্কে ন্যূনতম অবনতি হয়েছে। উনি সমাজ জীবনকে, ব্যক্তি জীবনকে এভাবেই দেখতেন। আমি পথের ভিন্নতার কথা বলতে চাই না, তার কারণ কিছু সুন্দর স্বপ্নের পক্ষে যিনি থাকবেন, আমি যত দূরেই থাকি না কেন, আমি মানসিকভাবে সেই স্তরে হয়তো পৌঁছাতে পারিনি। আমি এখনো বলছি, নাসিরুদ্দিন মিরু নিজেকে যেভাবে প্রস্তুত করতে পেরেছিলেন, আমি জেলা বিএনপি সভাপতি মাসুদুরুন, আমার নামের আগে সাবেক এমপি অনেকে বলে দুর্ভাগ্যজনক, আমি কিন্তু নিজেকে সেই স্তরে আনতে পারিনি। এত উন্নত চিন্তার অধিকারী তিনি ছিলেন। তাই আমি বলবো, নাসিরুদ্দিন মিরুর আজকে এই জানাজার নামাজ আল্লাহ তার বেহেশত নসিব করুক, এবং তার মৃত্যুর মধ্যে দিয়ে এটি সৎ, এটি সুন্দর, এটি বিনয়ী, এটি সরল জীবনের যে আকাঙ্ক্ষা আমরা পোষণ করি, সেই জীবন যাতে আমরা পাই, সেটাই আমার কাছে আজকের অঙ্গীকার এবং প্রার্থনা। ধন্যবাদ স্যার। নাসিরুদ্দিন মিরু কি শিশু কি বৃদ্ধ, সবার সাথেই তার মেলামেশার এক বিরল যোগ্যতার অধিকারী ছিলেন। আমি এই মুহূর্তে মরহুমের সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি মেহেরপুর জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল। আমরা সবাই জানি নাসির ভাই, আমরা ছোট থেকে দেখেছি ওনাকে যে পাঞ্জাবি পায়জামা হাতে একটি ব্যাগ নিয়ে বেশিরভাগ উনি হেঁটেই বেড়াতেন, এবং তার রাজনৈতিক জীবনে, সাহিত্যিক জীবনে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, আমরা আজকে তাকে ক্ষমা করে দিই। আজ আমাদের কাছ থেকে উনি না ফেরার দেশে চলে যাচ্ছে, তাই তার জন্য আমরা আমাদের দোয়া ছাড়া কিছুই নাই, এই দোয়াটুকুই কাজে লাগবে। আমরা এই দোয়াটুকু করি, আর তার সন্তান, স্ত্রী, তার আত্মীয় স্বজন যাতে এই শোক সমাপ্ত জীবন ভুলে গিয়ে তারা যাতে সুখে শান্তি থাকতে পারে, এবং আল্লাহ জেনে তাকে বৃহস্পতিবাসী করে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় শেষ পর্যায়ে, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি মরহুমের পরিবারের পক্ষে। আমি মরহুমের পরিবারের পক্ষে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি মরহুমের অত্যন্ত কাছের মানুষ জনাব ইলিয়াস হোসেন। বিসমিল্লাহ রহমানুর রহিম। তার জানাজায় অংশগ্রহণ করার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তিনি নাসিরুদ্দিন মিরু, উনি আমার ভাই এবং আমার শ্রদ্ধাভাজন। আপনারা ওনার সম্পর্কে অনেক কথা শুনেছেন, এর বাইরেও অনেক অজানা কথা তেনার সম্পর্কে আছে। ছাত্র জীবন থেকে তার যে রাজনৈতিক শুরু, এবং সেটা খুব ছোট থেকে শেষ অবধি পর্যন্ত তেনার সেই জীবন তিনি চালিয়ে গেছেন, এবং 69-এর গণ আন্দোলন, কৃষক সংগঠন, 71-এর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তিনি যেভাবে জীবন পাপ করে লড়ে গেছেন, এটা বিরল ইতিমধ্যে আপনারা শুনেছেন। এর বাইরে আরো দু একটা কথা আপনার বলতে চাই। আমি যখন, আমরা নাসির ভাইয়ের কয়েক বছরের ছোট, আমরা গ্রামে পড়াশোনা করতাম, উনি মাঝে মধ্যে যেতেন, এবং একসময় আমাদের
যখন উনি কলেজে পড়াকালীন সময়ে আমরা তখন স্কুলে, সে অবস্থায় আমাদের ওজন অজু করে সবাই বরাতে নামাজ পড়ার জন্য মসজিদে আমাদের নিয়ে গেছেন মাগরিবের পরে গোসল গোসল করিয়ে, এরকম নজিরও কিন্তু ওনার জীবনে আছে। এবং আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা তিনার জানাজা অংশগ্রহণ করছি, এই ডক্টর শামসুজ্জোহা পার্ক, এই শামসুজ্জোহা পার্কও কিন্তু সেই 69 গণ আন্দোলনের মুখে, যখন ডক্টর শামসুজ্জোহা রাজশাহী ইউনিভার্সিটি টিচার মারা যান, তখন মেহেরপুরে গণ আন্দোলন চলছিল, সে অবস্থায় এই পার্কে দাঁড়িয়ে যে যারা ওই নামটা উচ্চারণ করেছিলেন যে ডক্টর শামসুজ্জোহা পার্ক নগর উদ্যান এটা করা হবে, সেই দিন থেকে তখন থেকে মিটিংয়ের মধ্যে দিয়ে সেই শামসুজ্জোহা নগর উদ্যান নামকরণ করা হয়। এবং সেটা নাসির ভাই, অমরুল ভাই সহ আরও কিছু তার সহকর্মীদের নিয়েই তিনি এটা করেছিলেন। তাই আজকে আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন, তিনি অত্যন্ত শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, তিনি সৎ নির্লোভ, সব থেকে বড় কথা হচ্ছে তিনি প্রচার বিমুখ ছিলেন, তিনার সম্পর্কে প্রচার হোক এটা কখনোই তিনি চাইতেন না, যার ফলে ওই মুক্তিযোদ্ধাকালীনই বলেন, মুক্তিযোদ্ধা সার্টিফিকেটই বলেন, আর যত কথাই বলেন তিনি এগুলি তখনই গ্রহণ করেননি। তাই আমি তার পরিবারের পক্ষ থেকে, তার ভাই, তার ছোট ভাই হিসাবে আপনাদের কাছে করো জোরে অনুরোধ করছি, তার দীর্ঘ জীবনে, রাজনৈতিক জীবন, তার কর্মজীবন, তার চাকরি জীবন এবং চলার পথে যদি কেউ কোনো কথাতে কোনো আঘাত পেয়ে থাকেন, তাহলে আল্লাহর ওয়াস্তে আপনারা তাকে মাফ করে দেবেন। এবং কোনো লেনদেনও যদি থাকে, যদি লেনদেন থেকে থাকে, তাহলে আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ আমরা সেগুলি পরিশোধ করব। এই কথা বলে সকলের কাছে তার জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ। নাসিরুদ্দিন মিরু একজন অসাধারণ ব্যক্তিত্বের এবং বহুমাত্রিক গুণের অধিকারী ছিলেন। আমি খুব সংক্ষেপে ওনার একমাত্র পুত্র সন্তান অস্ট্রেলিয়া প্রবাসী অনুপম রঙ্কুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের পরিবারের এই দুদিনে আপনারা সবাই যে আজকে একসাথে হয়েছেন, আমরা খুবই কৃতজ্ঞ। আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে আপনারা যে আসছেন, এটা লাইক ইট মিন্স আ লট ফর আস। এবং আজকে অনেক চাচার সাথে আমার কথা হলো এবং অনেক গল্প আমি যেটা শুনলাম যেটা আমি আগে জানতাম না। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে, সেই চাচাদের সাথে আবার কথা হবে এবং যে গল্পগুলো আমি শুনতেছিলাম আর একদিন শুনতে পারব। আর আমার আব্বুর জীবনে, আব্বু যদি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকে, আমি চাইব আপনারা যাতে সেটা ক্ষমা করে দিতে পারেন। আর আব্বু যদি কারো কাছে কোনো, আপনাদের কাছে কোনো পাওনা থাকে, প্লিজ আমাদের কাছে এসে বলবেন, আমরা ওটা পরিশোধ করার আপনার চেষ্টা করবো। আর আমি আমাদের পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা এখানে আসছেন, আমাদের জন্য এটা অনেক। আর আশা করি আপনাদের সবার সাথে আবার দেখা হবে, ধন্যবাদ। আমি এই মুহূর্তে নামাজে জানাজা পরিচালনা করার জন্য মেহেরপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হান্নান উনাকে মাইক হস্তান্তর করছি। আলহামদুলিল্লাহ, আজকের এই জানাজা অনুষ্ঠানে যারা এসছেন, বিভিন্ন সম্পর্ক রক্ষা করে আপনাদের সকলকে মরহুমের স্বজনদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আর এই জানাজা শরীফ হওয়ার জন্যে যে যা যা পুরস্কার নেকি দেওয়ার দরকার, মহান আল্লাহর কাছে চেয়ে নিচ্ছি, তিনি তার কুদরতে হাত দিয়ে আমাকে আপনাদের সকলকে তা প্রদান করে দিন বরুন। আল্লাহ, প্রশংসা সব আল্লাহর,
ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। তবে আমরাও ক্ষমা করলাম, এটাই বলেন যে আল্লাহ আপনিও নাসিরুদ্দিনকে ক্ষমা করে দিন। আর প্রশংসা সবই আল্লাহ। আমরা এই জানাজা অনুষ্ঠানে একটা শিক্ষা নেব, আজকে নাসিরুদ্দিন সাহেব তার আমলের সাথে দায়বদ্ধ, তিনি কতটুকু কী আমল করেছেন তার পাওনা তিনি পেতে থাকবেন, তার যা যা পুরস্কার তিনি পেতে থাকবেন। এই জন্য আমরা সকলেই অঙ্গীকার করব বাকি জীবনটা আমরা সকলে হাদিস কোরআনের আলোকে গড়ার মানার চলার ইনশাল্লাহ চেষ্টা করব। আমি বিশেষ করে মরহুমের সন্তানাদি আত্মীয় স্বজন তাদের সকলকে অনুরোধ জানাব, আপনারা সাদকে জারিয়া আপনারা পাঁচবার নামাজ পড়ুন, মরহুমের জন্য হাত তুলে দোয়া করুন, কবর জিয়ারত করুন, আপনাদের চোখের পানি বৃথা যাবে না। আপনাদের দোয়ার বদলতে তার কবরে আজা মাফ হবে, তিনি শান্তি লাভ করবেন। আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ। যারা আরবিতে নিয়ত করবেন বলবেন নওয়াইতুন ওয়াদিয়া লিল্লাহি তাআলা বি আরবা তাকবীরাতি সালাতিল জানাজাতি ফরযিল কিফায়াতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআ লি হাযাল মাইয়িতি ইক্তাদাইতু বি হাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। বাংলা ভাষায় বললে সংক্ষেপে বলেন, আমি কিবলামুখী হয়ে ইমামের পিছনে চার তকবীর সহ জানাজা ফরজে কিফায়া নামাজ নিয়ে ধরছি, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله